দ্বিতীয় দিনের মতো মেঘনায় চলছে ল্যামোরা সংযোজিত বোটের মাধ্যমে পানিতে মিশ্রিত তেল আলাদা করার কাজ। রোববার ভোলার মেঘনায় ডুবে যাওয়া তেলবাহী লাইটার জাহাজ সাগর নন্দিনী দুই উদ্ধারে কাজ শুরু করে বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ। তবে জাহাজটির খালি অবস্থায় ওজন 330 মেট্রিক টন, কিন্তু ডুবে যাওয়ার পর তেলের সঙ্গে পানি ঢুকে এর ওজন আরো বেড়ে গেছে। অপরদিকে উদ্ধারকারী জাহাজ নির্ভীক 250 মেট্রিক টন ওজন তুলতে সক্ষম। এতে ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারে দেখা দিয়েছে অনিশ্চয়তা। উদ্ধারকারী জাহাজ আছে, তার ধারণ ক্ষমতা সর্বোচ্চ 250 টন, যার দরুন আমাদের জাহাজ দ্বারা এই জাহাজ উদ্ধার করা সম্ভব নয়। জাহাজটির মাস্টার জানান, সামান্য কিছু তেল উদ্ধার হলেও বেশি অংশ এখনো জাহাজের আছে, এতে পরিবেশ দূষণের আশঙ্কা দেখা দিয়েছে। এটা উদ্ধার করতে পারলে ওই তেলটা হয়তো রক্ষা করা যাবে, আর নয়তো দেরি করলে ওই তেলটা হয়তো ভাসিয়ে যেতে পারে। তেলের প্রচন্ড গন্ধ, যে গন্ধের কারণে আমরা এখানে দাঁড়াতে পারছি না। যে হারে তেল ছড়িয়ে গেছে, এতে করে কোনো ইলিশ মাছ এবং অন্যান্য কোনো মাছ কিন্তু থাকবে না। এদিকে পানিতে ভাসমান তেল ছড়াতে না পারলে নদীর ইকোসিস্টেম নষ্ট হওয়ার আশঙ্কা পরিবেশ অধিদপ্তর ও মৎস্য বিভাগের। এটা দীর্ঘমেয়াদী একটা প্রভাব ফেলবে পরিবেশের উপর, ইকোসিস্টেমের উপরে, পরিবেশের ব্যালেন্স ক্ষতিগ্রস্ত হবে। যদি অতি দ্রুতই এটি অপসারণ করা সম্ভব না হয়, তাহলে আমাদের এই মেঘনা নদীর মাছের যে নার্সিং এবং ব্রিডিং গ্রাউন্ড ধ্বংস হবে এবং মাছের স্বল্পতা দেখা দিবে। রোববার ভোর রাতে মেঘনার তুলাতুলি এলাকায় অপর একটি জাহাজের ধাক্কায় 900 টন জ্বালানি তেল সহ সাগর নন্দিনী দুই নামের লাইটার জাহাজ ডুবে যায়। জাহাজটি চট্টগ্রাম থেকে চাঁদপুর যাচ্ছিল। সময় সংবাদ ভোলা।